দলিলে নাম হচ্ছে একটি, আর ন্যাশনাল আইডি কার্ডে অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে নাম হচ্ছে অন্য একটি। তাহলে এই দলিলের কি সমস্যা নাকি ন্যাশনাল আইডি কার্ডের সমস্যা? এই জমি হস্তান্তর করতে হলে অর্থাৎ বিক্রয় করতে হলে কোনো সমস্যা হবে কি, অথবা নাম জারি করতে গেলে কোনো সমস্যা হবে কি? এই বিষয়টি আপনাদের মধ্য থেকে উঠে আসছে। দেশে এবং প্রবাসে যে সকল ভাই বন্ধুরা প্রতিনিয়ত স্টপ টর্চার বিড়ি চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্নটি করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ যে পর্বটি শুরু করতে যাচ্ছি সেই পর্বের মূল বিষয় হচ্ছে দলিলে নাম একটি, ন্যাশনাল আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রে নাম হচ্ছে অন্য একটি। তাহলে কি সমস্যা হতে পারে, বা এই দলিল কি বাতিল হয়ে যাবে কিনা, এই দলিল দিয়ে নাম জারি করা যাবে কিনা, বেচা বিক্রি করা যাবে কিনা, হস্তান্তর করা যাবে কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে দলিলে নাম একটি এবং জাতীয় পরিচয়পত্রে নাম হচ্ছে অন্যটি, তাহলে কি সমস্যা হতে পারে? অবশ্যই সমস্যা হতে পারে, কারণ হচ্ছে আমি আমাকে দিয়েই আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আমার নাম হচ্ছে খান রেজাউল ইসলাম রেজা, কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডে যদি নাম থাকে শুধু রেজা, অথবা আমার দলিলে যদি থাকে শুধু রেজা আর আমার ন্যাশনাল আইডি কার্ডে যদি থাকে খান রেজাউল ইসলাম রেজা, এখানে তো অনেক তফাত রয়েছে। এখন বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা যদি ঠিক থাকে, এই রকম ঠিকানা অনেক মানুষেরই মিলে যায়, হুবাহু মিলে যায়, চেহারাই তো মিলে যায়, চেহারাটাই অনেক সময় মিলে যায়। তাই আমাদের যে বাংলাদেশের যে সংশ্লিষ্ট বিভাগ, এই সংশ্লিষ্ট বিভাগে, সরকারি সংশ্লিষ্ট বিভাগ কখনোই কোনো প্রকারের গাফিলতি কিন্তু অ্যাকসেপ্ট করে না, আর এটা হচ্ছে সবচেয়ে বড় একটি মেজর ভুল। কারণ হচ্ছে এই মেজর ভুলটা এই জন্যই বলা হচ্ছে যে আমার নাম খান রেজাউল ইসলাম রেজা, এই নামে অনেক মানুষ আছে, আবার শুধু রেজা নামেরও অনেক মানুষ আছে। তাহলে অরিজিনাল ব্যক্তিটাকে, এখন সবাই জানি যে খান রেজাউল ইসলাম রেজা যে ব্যক্তি, শুধু রেজা একই ব্যক্তি, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড করার সময় সম্পূর্ণ নামটা দেওয়া হয় নাই, কিন্তু সরকারি সংশ্লিষ্ট বিভাগ সেটি মেনে নিবে না। কারণ সেটি যদি মেনে নেয় তাহলে সেটাও একটি দুর্নীতি, সেটাও একটি দুর্নীতি। কারণ হচ্ছে আপনি দুইজন ব্যক্তিকে একত্রিত করতে পারেন না, রেজা যেমন একজন ব্যক্তি, খান রেজাউল ইসলামও হচ্ছে রেজা হচ্ছে একজন ব্যক্তি, এই দুজন ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগ দুজনকে দুইভাবেই দেখবে। কিন্তু আপনার আমার ভুলের কারণে এই এক ব্যক্তি দুই ব্যক্তি হয়ে গেছে, কারণ দলিলে খান রেজাউল ইসলাম রেজা আর ন্যাশনাল আইডি কার্ডে হচ্ছে শুধু রেজা। তাই জমি হস্তান্তর করতে গেলেও আপনি সমস্যায় পড়বেন, এবং আপনি যখন বিক্রি করতে যাবেন, হেবা করতে যাবেন, দান করতে যাবেন, যা কিছু করতে যান, সেখানে কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন এই ন্যাশনাল আইডি কার্ডের কারণে। আবার আপনি যখন নাম জারি করতে যাবেন, তখনও কিন্তু নাম জারি করতে গেলে আপনার এই নাম জারি কিন্তু হবে না। তাহলে কি করণীয় সেই বিষয়টা, সর্বপ্রথমে আপনার প্রমাণিত করতে হবে যে আপনি খান রেজাউল ইসলাম রেজা এবং ন্যাশনাল আইডি কার্ডে যে রেজা, এই দুজন একই ব্যক্তি। তাহলে সেই প্রমাণীকরণ কে করবে? আপনার এই প্রমাণীকরণ তো আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ গিয়ে সেই এসিল্যান্ড মহোদয় অফিসে, সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে বললে হবে না। সেখানে সংশ্লিষ্ট বিভাগের যে প্রতিনিধিত্ব যারা করেন তাদের কাউকে লাগবে। তাহলে সে কে হতে পারে? আপনি যে এলাকায় বসবাস করেন, যদি গ্রাম অঞ্চল হয় তাহলে সেখানে যে ওয়ার্ড
ই থাকে, মেম্বার থাকে, ইউপি সদস্য, সেই ইউপি সদস্যর সর্বপ্রথমে আপনি শরণাপন্ন হবেন এবং আপনার সমস্যাগুলি আপনি তার কাছে খুলে বলবেন যে আমার দলিলে নাম হচ্ছে খান রেজাউল ইসলাম রেজা এবং আমার জাতীয় পরিচয়পত্রের নাম হচ্ছে শুধু রেজা। এখন এই ভুলের কারণে আমি কিন্তু সমস্যায় পড়ছি, কি করা যায়? তখন ইউপি সদস্যরে নিয়ে আপনি সরাসরি চলে যাবেন ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন পরিষদের যেই চেয়ারম্যান তার শরণাপন্ন হবেন, কারণ ইউপি সদস্যকে এই জন্যই নিয়ে যেতে হবে কারণ উনি আপনার ওয়ার্ডের ইউপি সদস্য, উনি আপনার খুব কাছের ব্যক্তি, উনি আপনাকে চেনে, আপনার বাবাকে চেনে, আপনার আশেপাশে যারা আছে সবাইকে তিনি চেনে এবং তিনি সেই জন্যই ইউপি সদস্য, আপনারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছেন। এখন এই ব্যক্তি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গিয়ে বলবে যে এই ব্যক্তির বাবার নাম এই, মার নাম এই, ঠিকানা এই, এই লোকের দলিলের ভিতরে নাম আছে খান রেজাউল ইসলাম রেজা আর ওনার ন্যাশনাল আইডি কার্ডে নাম হয়ে গেছে রেজা, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি আপনার এই বিষয়টি জেনে শুনে বুঝে যদি সঠিক হয়ে থাকে এবং আপনাকে যদি চিনে থাকে তাহলে তিনি আপনাকে একটি প্রত্যয়নপত্র দিবেন এবং সেই প্রত্যয়নপত্রটি কিন্তু সে ওইভাবে লেখা থাকবে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আপনার নাম ঠিকানা সব কিছু দিয়ে তারপরে উনি কিন্তু সেই বিষয়টি লিখবে যে তার সম্পূর্ণ নাম হচ্ছে খান রেজাউল ইসলাম রেজা, পিতা অমুক অমুক, তার ন্যাশনাল আইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে নিকনেমটি উঠে গেছে এবং তার এই নামটি সংশোধন করার জন্য সুপারিশ করা হলো বা সেই নাম পরিবর্তন করার করে অরিজিনাল নামটি দেওয়ার জন্য প্রত্যয়নপত্র প্রদান করা হলো। এইভাবে যখন একটি প্রত্যয়নপত্র তিনি দিয়ে দেবেন, এই যে আপনাকে একটি প্রমাণীকরণ একটি সনদপত্র উনি কিন্তু আপনাকে দিয়ে দিলেন, এই জিনিসটা নিয়ে আপনি সরাসরি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন এবং বিজ্ঞ আইনজীবীর কাছে যখন যাবেন এই বিজ্ঞ আইনজীবীকে এই প্রত্যয়নপত্রটা দিয়ে এবং এই ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি দিয়ে আপনি আপনার যেই নামটি সেই নামটি ওনাকে বললে, অরিজিনাল যেই নামটি সেই নামটি বললে উনি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে সমস্ত বিস্তারিত একটি হলফনামা তৈরি করবে। এই হলফনামাটি তৈরি করে তারপরে তিনি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ম্যাজিস্ট্রেট দিয়ে যে নোটারি পাবলিক আমরা করি, এই যে নোটারি পাবলিক করে একদম সুন্দরভাবে সত্যায়িত করে আপনাকে এই জিনিসটা কিন্তু আপনাকে দিবে। এই যে দিয়ে দিল, এইটি দিয়ে আপনি কিন্তু আবার এসিল্যান্ড মহোদয়ের কাছে গিয়ে আপনি কিন্তু আপনার জমি আপনি নাম জারি করতে পারবেন, আপনি বেচা বিক্রি করতে পারবেন, এইটা ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যেহেতু আপনি আপনার নাম সংশোধন করে আপনি অ্যাফিডেভিট যেটাকে বলি আমরা অথবা আমরা সত্যায়িত করে যে একজন ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা সেটিকে নোটারি করে নিয়ে আসলাম। এই যে বিষয়টি আমাদের সহজে জানা হলো, এখন আসা যাক যে ন্যাশনাল আইডি কার্ডটা কী হবে, তাহলে এইটা কি পরিবর্তন করা যাবে কি না? হ্যাঁ, এইটা পরিবর্তন করতে হলেও আপনাকে কিন্তু আপনার সেই নির্বাচন কমিশনে যেতে হবে, যেটা আপনার এলাকায় যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনে গিয়ে এই যে আপনি নোটারি পাবলিকের যেই স্ট্যাম্পের ফটোকপি এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এইটা দিয়ে সেখানে একটি ফর্ম আছে, সেই ফর্মটি উত্তোলন করে আপনি ফিল আপ করে সিগনেচার করে আপনার ছবি টবি যা লাগে ওখানে দিয়ে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার সেই স্থানীয় যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছেন তিনি সেই বিষয়টি সংশোধনের জন্য হেড অফিসে পাঠাবে, সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসলে আপনার নাম কিন্তু সংশোধন হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু যারা মফস্বলে আছেন তাদের জন্য এই বিষয়টি করলে সবচেয়ে বেটার। আর যদি আপনি শহর এলাকায় হন তাহলে আপনার প্রমাণীকরণের জন্য কিন্তু আপনার ওয়ার্ড কাউন্সিলরের কাছে যেতে হবে এবং সেই ওয়ার্ড কাউন্সিলরের কাছে গেলে তিনি ঠিক এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেভাবে আপনাকে একটি প্রত্যয়নপত্র দিয়েছিল ঠিক ওয়ার্ড কাউন্সিলরও কিন্তু আপনাকে এইভাবে একটি প্রত্যয়নপত্র দিবে। সেই প্রত্যয়নপত্র নিয়ে আপনি সরাসরি একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি নোটারি করে সেই স্ট্যাম্প দিয়ে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই যে বিষয়গুলি খুঁটিনাটি, এই বিষয়গুলি আসলে আমরা সবসময় ভুল করে থাকি আর ভুল তো ভুলই। এই ভুলকে সংশোধন করতে হলে সবসময় চেষ্টা করতে হবে যে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য নাম্বার আছে 01782998833, আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলতে চান তাদের জন্য নাম্বার আছে
01797093536। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।